নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে মোমো স্যুপের রেসিপি শেয়ার করতে চলেছি। মোমো স্যুপের রেসিপি ভীষণই সহজ রেসিপি, খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন বন্ধুরা, মোমো স্যুপের রেসিপি কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। মোমো স্যুপের রেসিপি বানাতে যেসব উপকরণগুলো লাগছে সেগুলি হলো, লাগছে 200 গ্রাম চিকেন, আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টিস্পুন রসুন কুচি ও 1 টিস্পুন আদা কুচি, লাগছে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও 1 টিস্পুন বাটার, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, আর লাগছে 2টো কাঁচা লঙ্কা কুচি। স্যুপ বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন অলিভ অয়েল। এখানে আপনারা অলিভ অয়েলের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি ও 1 টিস্পুন আদা কুচি। আদা ও রসুন কুচোগুলোকে একটু নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচোটাকেও 1-2 মিনিট নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচোগুলোও নাড়া হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচোগুলোকেও মিনিট খানেক সময় ধরে নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেছে, এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 200 গ্রাম চিকেন পিস। চিকেনের পিসগুলোকেও 3-4 মিনিট সময় ধরে নেড়ে নিচ্ছি। চিকেনের পিসগুলো নেড়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকেও চিকেনের পিসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 কাপ জল। চার কাপ জল দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। 20 মিনিট পর ফিরে এলাম, দেখুন মোমো স্যুপ অনেকটা রেডি হয়ে গেছে। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার এই স্যুপের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করলে স্যুপটা ঘনও হয় আর টেস্টও বাড়ে। কর্নফ্লাওয়ার অ্যাড করার পর স্যুপটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর স্যুপটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন বাটার। এরপর বাটারটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
মেশানো হয়ে গেছে। সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। বন্ধুরা দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমাদের মোমো স্যুপ। এবারে এটাকে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে আপনারা মোমো স্যুপের রেসিপি একবার ট্রাই করে দেখবেন। মোমো স্যুপের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।